বাবা মা, তোমরা সেই যে মরে গেলে আর ফিরে এলে না, আরো কত লোক মরে গেল, কেউ ফিরে এলো না। আমি একবার মরে দেখতে চাই কেমন লাগে, একবার ভালো করে মরে দেখব মরার পর মানুষ কি করে, তারপর আবার ফিরে আসব। হুম 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 কি চাই? কি চাই? আমি একবার মরতে চাই, হুম শুধু যাব আর আসব, আবার আসিব ফিরে, শুধু দেখিতে চাই হুম মরে। আচ্ছা, ইয়ে আমি আপনাকে মেরে দিতে পারি, কিন্তু তার আগে আপনার আমাকে একটা সাহায্য করতে হবে। আমাকে মেরে দিন, আমি সাহায্য করব। হুম 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 ধার চাইয়া লজ্জা দেবেন না, এক হাতে নিবে আর এক হাতে দিবে। কি চান? আমি বাঁচতে চাই। তার মানে আপনি মরে গেছেন? না মরে কেউ কথা বলছেন? না, আমি ওই বাঁচা আর মরার মাঝখানে কোমায় আছি। কাজের কথা বলুন, কখন মারবেন? আগে আমায় বাঁচান, তারপর তো মারবো। আপনি বাঁচলে আপনার নাম, কিভাবে বাঁচাবো? আপনার হাতে একটা চুমু খাবো না, মানে ওই অনেক দিনের শখ ছিল যে একটা মেয়েকে চুমু খাবো। সব সুন্দরী মেয়েগুলো ওই সরকারি চাকরিওয়ালা কাকুমণি জেঠুমণিগুলোর সঙ্গে পালিয়ে যায়। খান, আমার কাছে প্রেম মানে তো বুলেট ট্রেন, সেখানে টয় ট্রেনের কোনো সিলসিলা নেই। হ্যাঁ খাচ্ছি, কিন্তু খান, তাতে যদি মরে যেতে পারি, খেলাম, কিন্তু তাড়াতাড়ি। খাচ্ছি। সরান 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 সরান, চুমুতে অনেক বেশি নেশায়। আমায় মেরে ফেলুন তাড়াতাড়ি। ও, আপনাকে তো মারতে হবে, ঠিক আছে? আপনি এক কাজ করুন, মরার আগে আপনার আপনার শেষ ইচ্ছেটা কি বলুন। শেষ ইচ্ছা হুম আমার? হুম হ্যাঁ, আছে, বলুন বলুন, দুটো ইচ্ছা আছে। দুটো। জীবনে যতবার ট্রেন লেট করতে দেখেছি, হুম তার চেয়েও অনেক বেশিবার বন্ধুদের হুম থেকে মদ খাওয়ার অফার ফিরিয়েছি। একবার মদ খেয়ে দেখতে চাই। এই এক মিনিট দাঁড়ান, এই আপনার প্রথম ইচ্ছেটা পূরণ করে দেবো। এক ফোঁটা খেয়েছি মাত্র, আপনি খেতে পারেন পরেরটা। হুম আর একটা, ও হ্যাঁ, আমাদের দেশের লোক না রাস্তায় শুতে খুব ভালোবাসে,
কোটি টাকা পকেটে নিয়েও রাস্তায় শুয়ে প্রতিবাদ করে। আমি একবার রাস্তায় শুতে চাই। নিন, আপনার প্রথম ইচ্ছেটা পূরণ করে ফেলুন, নাহলে আমি আবার আরেক ফোঁটা খেয়ে নেব। নিন নিন, হ্যাঁ করুন। একটা হলো, আর একটা আরেকটা আপনার পরের ইচ্ছে পূরণ করার আগে আমার একটা ইচ্ছে আছে। আবার একটা জানেন তো, ওই বাইকের পিছনে প্রেমিকাকে বসিয়ে খুব জোরে বাইক চালাবো। চলুন, আমি এখন বাইক চালাবো। ধরুন ধরুন, আপনি আরে আরে ধরুন, ধরে বসুন ভালো করে। হ্যাঁ ভালো করে ধরে বসুন। রেডি তো? হ্যাঁ স্টার্ট দিচ্ছি কিন্তু। সরি, হ্যাঁ মানে এই যা দেশের অবস্থা তাতে এই এই এক বোতল বিয়ার জোটাতে পেরেছি, হেলমেটটা পারিনি জোটাতে। আপনি ধরে বসুন, আমি সাবধানে চালাবো। চলুন, হ্যাঁ ধরে বসুন, আমাকে মরতে নিয়ে চলুন। আরে অ্যাক্সিডেন্ট, ওই হেলমেট ছাড়া চালাচ্ছিলাম, ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাহলে কি হবে এখন? কি হবে এখন আর কি হবে, ওই পুলিশ, ওই যে আমাদের বাইকটা আটকে রেখেছে, আমরা ওই বাইক ছাড়ানোর জন্য রাস্তায় শুয়ে প্রতিবাদ করব। চলুন চলুন প্রতিবাদ করি, আমরা ওখানে গিয়ে আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিবাদ করব, তাড়াতাড়ি আমরা করব, আসছি, আমরা তাড়াতাড়ি চলুন। আরে আর যা পাওয়া, শুনছেন? দাঁড়ান, মনে হচ্ছে এসে গেছি, এখানেই গর্তে পা ঠেকলো একবার, এখানেই শুয়ে পড়ুন, আর এগোতে হবে না। আরে এই নিন আপনার পালিশ, মরার আগে একটু ভালো করে শুন। মরার দাবি মানতে হবে, মানতে হবে, মরার দাবি মানতে হবে, মানতে হবে, মরার দাবি মানতে হবে, মানতে হবে। আচ্ছা হয়েছে হয়েছে দাবি হয়েছে, মানতে হবে, আরে হয়েছে, মানতে হবে, মানতে হবে। এবার আপনাকে ওষুধ দেব মরার, নিন। আরে এটা পকেটে রাখুন, পকেটে রাখুন, পকেটে রাখুন, এখন কার্ডটা আমি দিচ্ছি। না করুন, ভালো করে চিবিয়ে নিন, তারপর অমৃত দেব, গিলে নেবেন। যা ভালো বোঝেন। Mm-hmm.
সত্যি অমৃত, আপনি দেবদূত, অনেক ধন্যবাদ। তুমি রবে নীরবে হৃদয়ে মম, বিদায়। কি হলো কি ও দিদিমণি, উঠবে তো নাকি? কি জানি বাবা কি করে, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে, রাত বিরেতে ঘরের বাইরে বেরিয়ে যায়, ওই জন্যই ভূতে ধরে। কি গো, উঠবে তো নাকি? কি হলো গিয়ে, তো ঝামেলা করছো কেন? ওটো ওটো ওটো, এদিকে চাটা ঠান্ডা হয়ে গেল, আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে, আমি গেলুম। কি হলো ব্যাপারটা? আরে দাদা, বলছি তো 100 টাকা খুচরো নেই আমার কাছে, বাংলা বোঝেন না নাকি? দেখুন না হবে কিনা। আরে বললাম তো নেই, দেখুন না নিজের কাছে আছে নাকি। আরে বাবা, না হলে এদিক ওদিক দেখুন, সালা সকাল সকাল যত ঝামেলা। আরে কি করছেন? আপনি ভগবান, আমায় মরতে সাহায্য করেছেন, তাই প্রণামই দিলাম। কি হলো দাদা, তাড়াতাড়ি করুন। পেয়েছি, কত হয়েছে বললেন? 8 টাকা। 8 টাকা? আরে তাড়াতাড়ি করুন। দেখেছেন তো, বলেছিলাম আছে আপনার কাছে। আসলে কি জানেন তো দাদা, জীবনটা একটা নদীর মতো, চলার পথে যেমন শাখা নদী, উপনদী, খাল আসে, জীবনেও অনেক গল্প, কবিতা, নাটক আসে, সেগুলোকে থামতে দিতে হয়, নয়তো বোঝা বেড়ে যায়।